তৃতীয় ধাপে আজ ভাসান চলে যাচ্ছে আরো কয়েক হাজার রোহিঙ্গা চট্টগ্রামের ঘাটে তাদের নৌবাহিনীর জাহাজে তোলা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই জাহাজ ছাড়ার কথা রয়েছে এই ব্যাপারে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় জয় শুভ সকাল জানতে চাই আপনার কাছে যে কখন নাগাদ জাহাজ ছাড়তে পারে আর এ পর্যন্ত মোট কতজনকে নেওয়া হচ্ছে ভাসান চরে धन्यवाद तन्मय आपनी ठीक हमार पेचन दिखे देखले बुझते एकेबारे प्रस्तुति शेष कर जहाजे किन्तु तोला होच्छे जरा कक्सबाजार थेके किन्तु आसले छूटे एसेछेन নৌবাহিনীর ঘাটিতে তাদেরকে কিন্তু গতকাল নিয়ে আসা হয়েছে এখন কিন্তু পাঁচটি জাহাজে তোলা হচ্ছে একটু পরেই কিন্তু আসলে জাহাজগুলি একে একে করে ছেড়ে যাবে কর্ণফুলি নদী হয়ে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর আর হয়ে কিন্তু আসলে যে ভাসানচরের ভাসানচরে চলে যাবে তাই তিন ঘন্টার পথ কিন্তু আসলে চট্টগ্রাম থেকে সেখানে যাওয়া পর্যন্ত সাড়ে তিন ঘন্টা পর্যন্ত লাগতে পারে কিন্তু এখানে যারা রোহিঙ্গারা এসেছেন এর আগেও আমরা দেখেছি দ্বিতীয় দফায় কিন্তু অনেক রোহিঙ্গা সে ভাসানচরে চলে গেছেন এমনকি তৃতীয় দফা আজকে যেভাবে নেওয়া হচ্ছে তৃতীয় দফায় কিন্তু প্রায় তিন হাজার এর বেশি কিন্তু রোহিঙ্গা যাওয়ার কথা রয়েছে কিন্তু এই প্রথম দিনে মানে আজকে কিন্তু প্রায় দুই হাজারের মতো বা পনেরোশো সতেরোশো জনের মতো করে যাবে কিন্তু আগামীকালও কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হবে তাহলে বলা যায় কিন্তু তন্ময় আপনি বুঝতে পারছেন সব মিলিয়ে তিন হাজারের বেশি রোহিঙ্গা কিন্তু যাবে বলে আমরা জানতে পেরেছি এখানে যারা রোহিঙ্গা এসেছেন কিন্তু তাদের সাথে একটু আগে কিন্তু আমরা যেমনটা কথা বলেছি তারা বলছেন কিন্তু আসলে তাদের তারা নিজের ইচ্ছায় কিন্তু আসলে যে কক্সবাজার উকিয়াতে তারা কিন্তু আসলে খুব মানবেত জীবনযাপন করছেন ঝড় বৃষ্টি হলে খুব একটা সমস্যায় পড়ে যেত এখন কিন্তু তারা কিন্তু নিরাপদ স্থান বেছে নিতে চাচ্ছে ভাসানচরের সরকার যেহেতু সেই উদ্যোগ নিয়েছে সেখানেও কিন্তু তাদের আত্মীয় স্বজন কিন্তু আগে ভাগে কিন্তু সেখানে চলে গেছেন তাদের থেকে সে তথ্যগুলি নিয়ে তারা সে তথ্য নিয়ে তারা নিজ ইচ্ছায় কিন্তু তারা সেখানে যাচ্ছে কিন্তু এখানে যারা এসেছেন তারা বলছে কিন্তু সেখানেই কিন্তু আসলে ভাসানচরেই তাদের নিরাপদ স্থান হবে সেই উদ্দেশ্য নিয়ে তারা যাচ্ছে আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে কেন ভাসানচরে যাচ্ছেন আগে যেখানে ছিলেন সেখানে কেমন ছিলেন এখন না আগে নে এখন বাসেন চড়ার যাই দেন তো এটা যা আছে ভালো লাগে এটা যাই দিয়ে যায় এটা যাই দিয়ে যায় বাসন চড়ে কেউ কি গেছে কিনা সেখানে আগে আগে বাচ্চা তো গেছে পো আগে গিয়ে ভাই গিয়ে হয় জামাই গিয়ে হয় তো এই তারা তো দিয়ে মারা যাই দিয়ে দিয়ে সেখানে কি করবে বাসেন চড়াত বাসেন চড়াত যদি অনারাধ আছে জায়গা জমিন দিলে কেটে হালা করে আশ্বাস করে হাই আমি দূরে যাই ধন্যবাদ এই তন্ময় বুঝতে পারে পেরেছেন আপনি তারা বলছেন তারা তো কিন্তু আসলে দিন মজুর তারা কিন্তু কষ্ট করে কিন্তু আসলে জীবনযাপন করেন তারা বলছেন সেই ভাসানচরে যদি তাদের কিন্তু আসলে ঠাই যেমনটা হচ্ছে তারা যদি জীবিকা নির্বাহ করার জন্য কিন্তু তাদের যদি সেখানে যদি কোনো কর্ম পায় কাজ পায় তাহলে কিন্তু তারা অনেকটা সুখে থাকবে বলে তারা মনে করছে একটু কথা বলতে চাই কোথায় যাচ্ছেন আমরা ভাসানচরে যাচ্ছি কে কে যাচ্ছে আপনার পরিবার আমার সবাই যাচ্ছে আমার পরিবার ছেলে মেয়ে আমার স্ত্রী সবাই যাচ্ছে আমরা ওখানে কী করবো আমরা যা খুশি আপনারা যা খুশি আমাদেরকে গড়াত গলতে পারবো আমি আমরা সেটা করবো আর কি মিয়ানমার থেকে বাংলাদেশে কেন এসেছিল আমরা বাংলাদেশে এসে সুযোগের জন্য আইতেছে আর কি ওখান থেকে কষ্ট পাই সরকার সেই জন্য আইতেছে কেমন ছিল উকিয়া তো আসছিলাম যে উকিয়া কিছু লোক আমাদেরকে ঘটনা ঘটাছে সেই জন্য থাকতে পারি না সেই জন্য আমরা এখানে চলে আসছি ধন্যবাদ আপনাকে তন্ময় আপনি অবশ্যই বুঝতে পেরেছেন তারা বলছেন কিন্তু আসলে যেখানে তারা কুতুপালং এলাকায় ছিল দীর্ঘদিন ধরে কিন্তু তারা সেখানে কিন্তু খুব একটা সমস্যায় ছিল মানবেত জীবনযাপন করতো কিন্তু তারা বলছেন এখন নিরাপদ স্থান বলতে ভাসানচরের যেখানে সরকার কিন্তু একটা উদ্যোগ নিয়েছে সেখানে কিন্তু তারা তাদের আত্মীয় স্বজন আগেভাগে যারা গেছেন তারা খুব একটা শান্তিতে আছেন বলে তারা মনে করছেন সেই কারণে একের পর এক করে আমরা দেখছি যারা কুতুপালংয়ে অবস্থান করছেন তারা কিন্তু ভাসানচরে যাওয়ার জন্য খুব একটা আগ্রহ দেখাচ্ছেন সে কারণে নৌবাহিনী চেষ্টা করছেন কিন্তু ধাপে ধাপে করে তাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে আমি একটু কথা বলতে চাচ্ছি কোথায় যাচ্ছেন আপনি আমরা ভাসানচরে যাচ্ছি আমার পরিবার সব যাচ্ছে আমার ওয়াইফ আমার বাসিয়া আমরা অনেক কষ্ট পাচ্ছি ওইখানে স্বজন চলে আসছি আমি আসছি আপনার এই
এই ধরেন এই 3-4 বছর হবে আর কি। এই যে সময় মানুষ লোকজন আসছিল ওই সময়। ধন্যবাদ আপনাকে। তদ্বয় আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এখানে যারা রোহিঙ্গা এসেছেন কিন্তু চট্টগ্রামের নৌবাহিনীর ঘাঁটি থেকে তারা কিন্তু ছুটে যাবেন কিন্তু আসলে বাসান্তরে একে একে করে কিন্তু আসলে 1 লাখের বেশি রোহিঙ্গা নেওয়ার যে টার্গেট সে টার্গেট কিন্তু অনেকটা পূরণ হতে যাচ্ছে। এই পর্যন্ত আমাদের যে তথ্য রয়েছে আগামীকাল পর্যন্ত 3000-এর বেশি রোহিঙ্গা যদি যায় তাহলে সব মিলিয়ে বলা যায় 6000-এর বেশি রোহিঙ্গা কিন্তু আসলে চলে যাচ্ছে কিন্তু রোহিঙ্গাতে। এখন কিন্তু 4000-এর বেশি রোহিঙ্গা কিন্তু সেখানে অবস্থান করছে। তো এইভাবে যদি তাদের যদি আগ্রহ বাড়ে নৌবাহিনী যারা আছেন কর্তৃপক্ষ যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন তাহলে কিন্তু তারা ধাপে ধাপে সেই জায়গায় প্রায় 1 লাখের বেশি রোহিঙ্গা কিন্তু নিয়ে যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তন্ময়ের কাছে।